হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমার নাম চন্দ্রজিৎ মুখার্জি। আমি চলে এসেছি আর একটা নতুন রিভিউ নিয়ে। আর এই রিভিউটা হচ্ছে কাইজারের। কাইজারের রিভিউ করার জন্য আমি ডেফিনেটলি অনেকের কাছ থেকে সাজেশন পেয়েছিলাম এবং আমি কাইজারটা গতকালকে শেষ করলাম। আমি জানি যে প্রচুর প্রচুর পেন্ডিং পড়ে আছে, অনেক জিনিস দেখবার আছে। প্রত্যেক দিন কিছু না কিছু আমি দেখছি এবং প্রত্যেক দিন দেখবার পর ওটাকে অ্যানালাইজ করে ওটাকে রিলেট করে তারপর ওটা সম্বন্ধে কিছু বলবার জন্য একটু সময় লেগে যাচ্ছে। যাই হোক, কাজের কথায় ফিরে আসি। কাইজার যেটা হইচইতে আছে একটা বিউটিফুল ওয়ার্ক, সেটা আমি দেখে ফেললাম এবং সেটা দেখবার পরে আমার কি রিয়াকশন সেটা আগে জানাবো নাকি আমি আগে শুক্লপক্ষ জানাবো নাকি আমি আগে বোধ জানাবো, এই তিনটেই জন্য আমি একটা পোল করেছিলাম এবং মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তো আমার না দেখতে পেলে আমাদের কমিউনিটি থেকে দেখতে পাবেন যে মোটামুটি ভাবে সকলেই জানিয়েছে যে বেশিরভাগ জন আগে ক্যাজারেটটা দেখতে চায়। তো আমি ক্যাজারের রিভিউ নিয়ে চলে এসেছি বন্ধুরা, আপনাদের সামনে স্টে টিউন। শুরু করি ক্যাজারের রিভিউ। বন্ধুরা, ক্যাজারের রিভিউটা রিভিউ করবার আগে একটা জিনিস বলতেই হচ্ছে যে ক্যাজার এমন একটা ওয়েব সিরিজ, এমন একটা সাংঘাতিক সুন্দর বিউটিফুল ওয়েব সিরিজ যেটাকে একবারে যদি আমি ভালো করে অ্যানালাইজ না করে বলি তাহলে ওটার সঙ্গে ইনজাস্টিস করা হবে। বন্ধুরা, তার জন্য আমি আপনারা দেখতে পাবেন হয়তো যে আমি একটা ডিটেইল অ্যানালাইসিস করে রেখেছি, যেটা হচ্ছে একটা সো কল, আপনি বলতে পারেন এটা একটা হার্ড ওয়ার্ক। আমি মুখের কথাতে শুধু বলছি না, আমি জেনুইনলি এটা পেছনে খেটেই বলছি যে ক্যাজারের গল্পটাকে নিয়ে যদি আমাকে বলতে হয় আমি এটা দেখে দেখে কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। ভিডিওটাকে একটু ছোট করবো যাতে লোকেরা বেশিক্ষণ ধরে বোর না হয়। বন্ধুরা, ক্যাজার বাংলাদেশের একটা অত্যন্ত সুন্দর কাজ এবং সেটা একটা অফিসারকে নিয়ে, একটা পুলিশ অফিসার যিনি হোমিসাইড ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের জায়গাতে আছেন এবং উনি খুবই খুবই দক্ষ একজন অফিসার। পাঠ করছে আমাদের আফরান নিশো। আফরান সাহেবের অভিনয় আমরা পুনর্জন্মে দেখেছি, আমি নিজেও দেখেছি, এখন আমি ওনাকে খুব ভালোভাবে চিনি। মোটামুটি উনি ওয়ান অফ দি টপ অ্যাক্টারদের মধ্যে আসেন, নট অনলি ইন বাংলাদেশ, আমাদের জন্য ইনফ্যাক্ট দেশে বিদেশে সব জায়গাতে ওনার নাম ছড়িয়েছে এবং ছড়ানো উচিত। অভিনয়টা করছেন আফরান নিশো স্যার, সেটা হচ্ছে একটা পুলিশ অফিসার হোমিসাইড ডিটেকটিভের কাস্ট বেসিক্যালি এটা পার্ট। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে একটা ডাবল মিস্ট্রি মার্ডার কেস, ডাবল মিস্ট্রি মার্ডার কেস। এখানে দুটি ইয়াং মেয়ে তাদের পিজিতে তাদের খুব বাজেভাবে মারা হয়েছে এবং সেই জিনিসটাকে উদ্ধার করতে হবে যে কী করে মারা গেল, কে মারলো, কীভাবে মারলো, কেন মারলো, নানান বিষয়। এবার বক্তব্য হচ্ছে যে আমি যদি ডিসাইড করতে চাই যে কে মারলো তার জন্য আমাকে একদম ভেতরে ঢুকতে হবে কেসটা, এই মামলাটা কী ঘটেছে, এবং এটা ঢোকবার জন্য লাগে সময় এবং এই কেসটা যেটা হাই প্রোফাইল কেস সুতরাং অত সময় দেওয়া যাচ্ছে না, যার জন্য একটা অন্য ধরনের প্রেশার কাজ করছে ক্যাজারের ওপর। সিনটা শুরু করছে, ইন্ট্রোডিউস করছে ক্যাজারকে একটা বিউটিফুল নোট দিয়ে যে একটা গাড়ি এলো মার্ডার ইনভেস্টিগেশনের সিনে এবং সেই গাড়ি থেকে ক্যাজার নামলেন, স্যারকে ওখানে ডেকে তোলা হলো, কিন্তু স্যার কিন্তু ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে জেনুইনলি উঠলেন একটা অসাধারণ এক্সপ্রেশন নিয়ে, নেবে উনি মার্ডার যেখানে হয়েছে সেই সিনটা দেখতে গেলেন। যখন ওনাকে বলা হলো যে আপনি কেন এসেছেন, এই জিনিসটা তো আমরাও আপনাকে রিপোর্ট করে পাঠিয়ে দিতে পারতাম স্যার, ওনার জুনিয়ররা বলছে, তো উনি বলছেন আমি ম্যাচের হাইলাইট দেখি না, ইনফ্যাক্ট আমি যদি লাইভ ম্যাচটা দেখি তাহলে আমাকে হাইলাইট দেখতে হয় না। তো হচ্ছে বিউটিফুল কিছু কিছু পাঞ্চ লাইন আছে যেগুলো আপনাকে সত্যি আরও এনকারেজ করবে জিনিসটা আর একটু কন্টিনিউ করে দেখার জন্য। আমি একটা কথা বলতেই পারি যে মানুষের ইন্টারেস্টটাকে আটকে রাখবা বা মানুষের ইন্টারেস্টটাকে ধরে রাখবার যে ট্যালেন্ট সেটা কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা ওয়েব সিরিজ আমি যে কটা পর্যন্ত দেখলাম অন্ততপক্ষে প্রত্যেকটা কাজে ছিল সেটা 100-100 পাচ্ছে। ক্যাজার কে, ক্যাজার এমন একজন ডিটেকটিভ অফিসার পুলিশে কাজ করেন যিনি নিজের একটা পার্সোনাল সমস্যায় ভুগছেন এবং সঙ্গে সঙ্গে নানা রকমের কেসের সমস্যা তার জীবনে লেগে আছে। ছোটবেলায় মানে এপিসোড টু যখন আপনারা দেখবেন সেখানে দেখতে পাবেন যে ক্যাজার এবং তার ফ্যামিলি ফ্রেন্ডের একটা রিলেশনশিপের গল্প দেখা, যেখানে ছোটবেলা থেকে কয়েকটা সিনস দেখা যায়। মানে ক্যাজাররা চার বন্ধু ছিল, ক্যাজার এক বন্ধু, তার আরও তিন বন্ধু, একজনের নাম হচ্ছে তন্ময়, একজনের নাম হচ্ছে অম্লান, আর একজনের নাম হচ্ছে শিরিন। এবার এরা চারজন বন্ধু ছিল এবং ছোট বয়স থেকে এদের ডিটেকটিভ খেলবার খুব শখ। বড় হয়ে যাওয়ার পরে ক্যাজারের বিয়ে শিরিনের সঙ্গে হয়ে যায় এবং তারপরে ইভেন্টুয়ালি একটা মেয়েও হয় এবং আনফর্চুনেটলি একটা ডিভোর্স হয়ে যায় এবং অম্লান যে ওয়ান অফ দ্যাট ফ্রেন্ডস গ্রুপ সেই আবার শিরিনকে বিয়ে করে। অতএব একটা টকঝাল মিষ্টি মার্কাটা রিলেশনশিপ স্বাভাবিকভাবেই একটা আর অস্বস্তিকরের জায়গা থেকেই যায়। এরকম একটা সিচুয়েশনে যখন ছোটবেলা থেকে ডিটেকটিভ খেলতো, বড় হয়ে কি হলো, তন্ময় চলে গেলো আইটি ডিপার্টমেন্টে, অম্লান চলে গেল ইনভেস্টিগেটিভ জার্নালিজমের দিকে, সিনি হাউসওয়াইফ হয়ে থাকলেন এবং পরবর্তীকালে আবার কাজে জয়েন করবেন, এরকম করে অম্লানের একটা ইন্ট্রোডাকশনের জায়গা আছে, উনি ইন্ট্রোডিউস করছেন বউকে, এবং আমাদের ক্যাজার চলে এসেছে পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ এজেন্সিতে। এরকম একটা সিচুয়েশনে একটা এই ডাবল মিস্ট্রি মার্ডার কেস প্যারালালি দেখাচ্ছে বন্ধুরা যে কী করে ক্যাজারের নিজস্ব লাইফ এগোচ্ছে, তার সমস্যা, তার প্রত্যেক দিনের লাফালাফি, তার প্রত্যেক দিনের যে যজ্ঞ যেহেতু আমরা হিন্দিতে বলি সেটাও চলছে, আর সাইড বাই সাইড চলছে যেটা সেটা হচ্ছে যে কেসটা কীভাবে এগোচ্ছে এবং এই দুটোর মিলিয়ে যেভাবে এগোচ্ছে মানে সব্যসাচীর মতন আপনার মনে হবে, দুটো যেন প্যারালালি খুব সুন্দর করে এগোচ্ছে, এটা হচ্ছে বিউটি এই জিনিসটার। আর একটা জায়গা আছে খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে ক্যাজারের একটা খুব শখ হচ্ছে ভিডিও গেমস খেলা এবং এই ভিডিও গেমসটার জন্যে তাকে অনেক রকমের কথা শুনতে হয়, তার পার্সোনাল লাইফে সেটা খুবই এফেক্ট করেছে বা এফেক্ট করেছে এবং আপনি বলতে পারেন যে এই ভিডিও গেমটা হয়তো ওনার একটা সাংঘাতিক দুর্বলতা যেটাকে খুব সুন্দর করে হাইলাইট করানো হয়েছে। এবার এই ভিডিও গেমের জন্য ওনার একটা ভিডিও গেম বাডি আছে, মানে ভিডিও গেম আপনি বলতে পারেন পার্টনার, তারও অভিনয়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং প্রত্যেক জন জনে জনে আসছে এসে কিছু কিছু কন্ট্রিবিউশন ক্যাজারের জীবনে করে যাচ্ছে যেগুলো তার লাইফটাকে দেখবার অন্যান্য নতুন নতুন পার্সপেকটিভ দিচ্ছে। তো এই টাকাটা খুব মাইনরিটি যদি আপনারা দেখেন আপনি দেখতে পাবেন যে বাড়ির কাজের লোক যে ক্যাজারে সেও একটা ছোট্ট দেখে কন্ট্রিবিউশন দিচ্ছে, ওর ভিডিও গেম পার্টনার সে একটা বেশ ভালো রকম কন্ট্রিবিউশন দিচ্ছে। এছাড়া ক্যাজারের যে বন্ধু তন্ময় তার অবদানও সাংঘাতিক, ক্যাজারের মেয়ে যে ওকে আব্বু বলে আর
মানে তার দ্বিতীয় বাবা যে হয়েছে আর কি, মানে তার মায়ের দ্বিতীয় বর তাকে আব্বু বলছে রিলেশনের দিক থেকে, কিন্তু বাবা বলে ডাকছে ক্যাজার কে। তো এই মেয়েটার যে ভূমিকা সেটাও একটা খুব সাংঘাতিক জিনিস। এবার যেভাবে যেভাবে কেসটা এগোয়, একটা প্রাইম সাসপেক্টকে দেখা যায় বাচ্চু বলে। এবার বাচ্চু ছাড়া আরেকজন আছে, যে দুটো মেয়ে মার্ডার হয়েছিল, একজনের নাম জয়া, একজনের নাম সাবা। এই দুটো মেয়ের রিলেশন বাচ্চুর সঙ্গে কি সেটা খুঁজে পেতে বেশিক্ষণ সময় লাগেনি। তার পেছনে আর একটা ক্যারেক্টারকে এর মধ্যে ঢোকানো হয়, তার নাম হচ্ছে মুনিরা, একটা স্পেশাল এজেন্সির ক্যারেক্টার। এই মুনিরা যখন ঢোকে, এ আরো বেশি বেটার পারফরমেন্স করতে থাকে। আপনার মনে হবে ইনিশিয়ালি দেখে যে মুনিরা তো খুব ভালো কাজ করছে, ইনফ্যাক্ট ভালো অ্যাসেস করছে। ইভেন্টুয়ালি যখন খেলাটা পাল্টে যাবে, আপনি দেখবেন মুনিরা ওখানে প্ল্যান্ট করা হয়েছিল ক্যাজারের সব জিনিসগুলো জানবার জন্য। ক্যাজার কোন সময় থেকে কোন পয়েন্ট থেকে ধরতে পেরে যায় যে মুনিরা ওদের দলের লোক নয়, বরঞ্চ অপোজিট পার্টির হয়ে ওদের দলে মিশে খেলছে। এটা একটা বিউটিফুল ব্লেন্ড, মানে না দেখলে ওই মোমেন্ট অব্দি না আসলে আপনি বুঝতেই পারবেন না যে জিনিসটা এত ভালো হচ্ছে কি করে। আমার মনে হয় টুইস্ট অ্যান্ড টার্নস এর দিক থেকে বাংলাদেশের প্রত্যেকটা অলমোস্ট ওয়েব সিরিজ যেটা আমি দেখলাম, তারা মানে কেল্লাফাতে করে দিয়েছে, এটা বলতেই হচ্ছে। অভিনয়ে প্রত্যেকটি আর্টিস্টের ফাটাফাটি অভিনয়, মানে এক কথা বলতে গেলে 100 পাওয়ার মতন অভিনয়, 100% কোনো কথা হবে না। অভিনয় ছাড়া মিউজিক, স্টোরি, স্ক্রিপ্ট, আমি বলবো স্ক্রিন প্লে, মানে একটা জায়গায় তো মানুষের বোর হবে, বোরের হওয়ার কোনো স্কোপই দেয়নি, কোনো স্কোপ দেয়নি। সিনটা শুরু হওয়া থেকে শুরু করে সিনটা শেষ হচ্ছে, ক্যাজারের উপরে মাঝখানে একটা অ্যাটাক হয় যে কেসটা ছেড়ে দেওয়ার জন্য, সেই অ্যাটাকটাও ব্রিলিয়ান্টলি দেখানো হয়েছে এবং জেনুইনলি দেখানো হয়েছে। এমন নয় যে নায়ক বলে কিছু হচ্ছে না বা এই জাতীয় কিছু, খুবই সুন্দর করে সাটল ওয়েতে দেখানো হয়েছে যেরকমটা হতে পারে অরিজিনাল বা অ্যাকচুয়ালিতে, সেই জিনিসটি দেখানো হয়েছে। মেকআপ ইজ ব্রিলিয়ান্ট। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে শুরুর দিকে একটা পলিটিশিয়ান, মানে আমরা যখন আস্তে আস্তে জিনিসটা ওয়েব সিরিজটা এগোবো, আপনারা বুঝতে পারবেন যে দুটো মেয়েকে মারা হয়েছে, সেই দুটো মেয়ে কিন্তু নর্মাল মার্ডার কেস নয়, দুজনের মধ্যে দুজনই ডিপ্রেশনের রোগী ছিলেন, একজন ড্রাগ এডিক্ট ছিলেন, একজন ডিপ্রেশন ছিল, মানে তাদের দেখা হয় কিন্তু একটা রিহ্যাব সেন্টারে। ওই রিহ্যাব সেন্টারেই কিন্তু আসল গোলমালটা আছে, রিহ্যাব সেন্টারেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ড্রাগ পেডলিং এর কাজ করানো হচ্ছে, এবং ড্রাগ পেডলিং এর কাজের মধ্যে বাচ্চু যেরকম একটা স্তম্ভ, এরকম আরো কয়েকটা স্তম্ভ আছে। এবং ড্রাগ পেডলিং এর কাজ যারা করাচ্ছে, ড্রাগ পেডলিং এর কাজ যারা করাচ্ছে তাদের আবার নিজস্ব কিছু ফার্মেসি আছে। হ্যাঁ, এবং এই যে গভীর চক্রান্ত, গভীর একটা জাল এই এই ড্রাগস নিয়ে, ব্যাপারটা নিয়ে, এই জিনিসটা ড্রাগ রাকেটটাকে এক্সপোজ করাটা দরকার হয়ে পড়েছিল, যেটা আপনারা ইভেন্টুয়ালি জানতে পারবেন। একটা নেতাকে কেনবার চেষ্টা করে একজন, যাকে এখানে ক্যারেক্টারের নাম দিয়েছে ব্যারিস্টার, আমার বলতেই হচ্ছে খুব আস্তে ঠান্ডা মাথায় কোল্ড ব্লাডেড মার্ডারার যে অভিনয়টা করেছেন ব্যারিস্টার, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তার কথাবার্তা, তার নিজেকে ক্যারি করা, কী করে ক্যারি করছে, তার পোশাক আচাক, তার কথাবার্তা, ঢং, চলন, সব কিছু যেটুকুনি দরকার জন্য হুবহু পারফেক্ট। আর আফরানের সাহেবের কথা কী বলবো, মানে স্যার আমি আপনার বিশাল 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 বড় ফ্যান, লটস অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফ্রম ইন্ডিয়া, অত্যন্ত ভালো অভিনয় করেন আপনি, আপনাকে দেখে সত্যি আমরা খুবই মানে মানে কিছু বলার নেই, মানে প্রত্যেক দিন আপনার কিছু না কিছু দেখছে, আমি ধন্য হয়ে যাচ্ছি নিজেকে মনে করছি। আমার যেটুকুনি সম্ভব এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনার কাজটাকে যাতে আরও ছড়াতে পারি, আরও 10 লোকের কাছে পৌঁছাতে পারি, যাতে আরও লোকে দেখে শিখুক যে কী চলছে বাংলাদেশে। এই বলেই ভিডিওটাকে শেষ করছি। এই ভিডিওতে কত পয়েন্টস দেবো সত্যি আমার মানে রিভিউতে পয়েন্ট দেওয়ার যোগ্যতা নেই বলেই মনে হয় যেভাবে আমি কাজগুলো দেখছি, তবু যদি দিতেই হয় 4.5 দিতেই হবে আউট অফ 5। এই যাতে আমার এখানে ভিডিওতে, এই হচ্ছে আমার রিভিউ, এখানে শেষ করছি, পরে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ওয়েব সিরিজ বা একটা কাজ নিয়ে। সঙ্গে থাকুন, যদি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে থাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, লটস অফ লাভ ফ্রম ইন্ডিয়া।